বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে মজাদার ভর্তা তৈরি করে আশা করছি আপনাদের ভালো লাগবে আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন আমার পাশে থাকবেন চলুন এবার শুরু করি প্রথমে আমি এখানে চিকেনের এক পিস বুকের মাংস নিয়ে নিলাম এবার এগুলো ছোট ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিব এক টেবিল চামচ সরিষার তেল তারপরে দিয়ে দিব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার পর সাথে এক কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিকেন আর মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম আবারও চিকেনটা একটু ভালোভাবে নেড়ে দিলাম যখনই চিকেনটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে তখন আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আগুন একেবারেই কমিয়ে এবার চুলার আগুন একেবারেই কমিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্য পাশে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিছু আদা কুচি তারপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবার সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব কিছু সয়াবিন তেল এবার আদা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব যখনই পেঁয়াজ আদা আর রসুন নরম হয়ে আসছে তখনই সাথে দিয়ে দিলাম সাত আটটা শুকনো মরিচ এবার এগুলোর সাথে এই শুকনো মরিচগুলো ভেজে নেব আদা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব। বেজে নেওয়া শুকনো মরিচগুলো থেকে ভোটা ভাঙিয়ে এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার শুকনো মরিচগুলো হালকাভাবে একটু ভেঙে নিব তারপর হালকাভাবে ভেঙে নেওয়া শুকনো মরিচের সাথে দিয়ে দিব ভেজে নেওয়া পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর সাথে নিয়ে নিব কিছু ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়া শুকনো মরিচের সাথে মিশিয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ কুচি এবার এগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম বাটির এক পাশ করে নিলাম মাখানো উপকরণগুলো এবার অন্য পাশে সেদ্ধ করা চিকেনগুলো নিয়ে নিলাম এবার এই সিদ্ধ করা চিকেনগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিলাম সেদ্ধ করে নেওয়া চিকেন এবার সাথে কিছু সরিষার তেল দিয়ে দিব। এবার সাথে কিছু সরিষার তেল দিয়ে চিকেন সহ সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নিচ্ছি প্রায় তৈরি করা হয়ে গেছে আমার লোভনীয় মজাদার চিকেনের ভর্তা এবার পরিবেশনের জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিব। পরিবেশনের জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিলাম চিকেনের ভর্তা আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা ছোটো বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ